শিশু নির্যাতন প্রতিরোধে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে দায়িত্ব অবহেলার জন্য পুলিশকে কোন রকম ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। আর শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারকে তাগিদ দিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। সকালে এফডিসিতে এক সংলাপে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন মৌসুমী শান্তা। বাল্য বিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক সংলাপে অংশ নেয় সমাজের বিভিন্ন পর্যায়ের শিশুরা। এ সময় তারা শিশু নির্যাতন ও বাল্য বিবাহ নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে। সম্প্রতি ঘটে যাওয়া শিশু নির্যাতনের ঘটনায় পুলিশের কোনো ব্যর্থতা ছিল কিনা জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ভুল থেকে শিক্ষা নিয়ে পুলিশ বাহিনী এখন কাজ করে যাচ্ছে। ব্যাপারে যে পুলিশ যে রিয়াকশন দিয়েছে, যদিও ইনিশিয়ালি হয়তো একটা পুলিশ সম্পর্কে একটা অভিযোগ ছিল, কিন্তু পুলিশ কিন্তু দ্রুত রিকভার করছে। আমরা কিন্তু লার্ন ফ্রম মিস্টেক, আমরা ভুল করছি বটে, সেদিকে আমরা শিক্ষা নিচ্ছি। শিশু নির্যাতন বন্ধে সরকারকে সবার আগে মৌলিক অধিকার নিশ্চিতে পরামর্শ দেন অ্যাডভোকেট সুলতানা কামাল। শিশু নির্যাতনের মূল কারণটা হচ্ছে যে শিশু যখন তার মৌলিক অধিকারগুলি থেকে বঞ্চিত থাকে, এবং সরকার সেখানে যে কাজটা করতে পারে সেটা হলো যে শিশুদের মৌলিক অধিকারগুলি নিশ্চিত করা। বর্তমান সরকার শিশু নির্যাতন বন্ধে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, দায়িত্বে অবহেলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কোন রকম ছাড় দেওয়া হবে না। শিশু নির্যাতনের বিষয়টি নিয়ে নাড়াচাড়া হচ্ছে, আমরা মনে করি এটা পজিটিভ, মানুষ সবাই জানছে এবং আমাদের অবশ্যই সেটাকে হালকাভাবে দেখার কোন সুযোগ নেই। কোনো কিছু কথা বলে এটা নিয়ে আমরা হালকা দেখব তা না। কোনো অন্যায়ের ব্যাপারে যদি কোনো জায়গায় সামান্যতম পোস্টার দেখা যায় পুলিশে, সেখানে এক চোখে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। মৌসুমী শান্তা, মোহনা সংবাদ, ঢাকা।